শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। নমস্কার, আপনারা দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ খবর দেখুন, দুয়ারে পৌঁছে যাবে স্কুল, চালু হলো শিক্ষার পরশ। অনলাইন ক্লাসের সুবিধা থেকে যারা বঞ্চিত, হাতে সরকারের দেওয়া ট্যাব থাকলেও ক্লাস করার জন্য নেই ইন্টারনেট, তাদের জন্য এবার বাড়ির দরজাতেই আসছে স্কুল, অভিনব সরকারি উদ্যোগ বলে দাবি করেছেন পড়ুয়া ও অভিভাবকেরা। দেখুন কি বলা হয়েছে, দুয়ারে স্কুল, করোনার কারণে এখনও স্কুল বন্ধ, তাই এবার ছাত্রছাত্রীদের কাছেই বিদ্যালয়কে তুলে নেওয়া যাওয়ার উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা শিক্ষা দপ্তর। শুক্রবারই শিক্ষার পরশ নামে একটি ভ্রাম্যমাণ বাসের উদ্বোধন করলেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদরা বসু। জেলা শিক্ষা দপ্তর সূত্রে খবর, শিক্ষার পরশ নামে এই ভ্রাম্যমাণ বাসের মাধ্যমেই শিক্ষার বিভিন্ন সামগ্রী সহ শিক্ষকেরা জেলার ছাত্রছাত্রীদের দ্বারে দ্বারে গিয়ে শিক্ষা প্রদান করবেন। মূলত জেলার প্রত্যন্ত এলাকার বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য এই উদ্যোগ বলে জানিয়েছেন জেলাশাসক মৌমিতা গোদরা বসু। তিনি বলেন, শিক্ষার পরশ নামে ভ্রাম্যমাণ বাসটিতে বইপত্র সহ শিক্ষার বিভিন্ন সামগ্রী থাকবে, এছাড়া থাকবেন দুজন করে শিক্ষক। তারা জেলার প্রত্যন্ত এলাকায় গিয়ে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে পাঠদান করবেন। যদিও করোনা মহামারীর জেরে গত বছর থেকে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সমস্ত শ্রেণী ছাত্রছাত্রীদের অনলাইনে ক্লাস করানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। অনলাইন ক্লাস করার জন্য সরকারের তরফে ছাত্রছাত্রীদের ট্যাবও দেওয়া হয়েছে, কিন্তু এখনও অনেক জেলারই প্রত্যন্ত এলাকার মানুষেরা অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট পরিষেবা থেকে অনেক দূরে রয়েছেন। ইন্টারনেট পরিষেবা পৌঁছালেও তা ঠিকমতো ব্যবহার করা বা অনলাইন ক্লাস করার পদ্ধতি সম্পর্কে তারা অজ্ঞ। তাই সেই সমস্ত এলাকার ছাত্রছাত্রীদেরই হাতে কলমে শিক্ষা দিতে চালু করা হলো শিক্ষার পরশ। এই ভ্রাম্যমাণ বাসের মাধ্যমে শিক্ষকেরা ছাত্রছাত্রীদের সামনে বসিয়ে পড়াশোনা সম্পর্কিত বিভিন্ন সমস্যা দূর করবেন। এর ফলে প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা বিশেষ উপকৃত হবেন বলে আশাবাদী জেলাশাসক মৌমিতা গোদরা বসু। এই ছিল এই গুরুত্বপূর্ণ খবর, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যে কোনো গুরুত্বপূর্ণ খবর হলে আমি আপনাদের সঙ্গে 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 শেয়ার করি। ভিডিওটি আপনাদের একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।